নমস্কার। হাড়ের যত্ন নিন, কারণ এটাই আমাদের শরীরের মূল স্তম্ভ। প্রতিনিয়ত ওঠা, চলা, হাঁটা সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের স্কেলিটাল স্ট্রাকচারই কিন্তু মেইন। তাই আমাদের হাড় যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সব দিক থেকে উইক হয়ে যাব। তাই আজকে আমি আপনাদেরকে কিছু টিপস বলবো যে একদম শুরু থেকে, একটা বাচ্চা থেকে একজন বয়স্ক, প্রত্যেকটা মানুষের, প্রত্যেক স্তরের বা প্রত্যেক বয়সের মানুষ কিভাবে তারা নিজের হাড়ের যত্ন নিতে পারবেন এবং মেজর কোনো সমস্যা থেকে অ্যাভয়েড করতে পারবেন। তো প্রথমত বাচ্চাদের বলি, বাচ্চাদের বাবা মারা যদি এটা গুরুত্ব দেন যে একটা বাচ্চা যখন ডেভেলপ করছে, এখন বাচ্চাদের প্রচুর সমস্যা আমি শুনি যে তারা খেতে চায় না, তারা ফ্রুটস খায় না, জাঙ্ক ফুড বেশি করে খায়, বিভিন্ন রকম বাজার থেকে কিনে আনা খাবার তারা বেশি ইন্টারেস্টেড, দুধ খেতে চায় না। তো এটা একটা হিউজ সমস্যা, যে ডায়েটারি প্রবলেমস। আরেকটা প্রবলেমস হচ্ছে বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটি কমে গেছে, তারা বাইরে খেলাধুলা করে না, তাদের গায়ে রোদ লাগে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তারা মোবাইল নিয়ে, ট্যাবলেট নিয়ে বসে আছে, সারাক্ষণ গেম খেলছে, এবং তাদের উপর একটা পড়াশোনার হিউজ প্রেশার, তাদের উপর একটা মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, সমস্ত কিছুভাবে কিন্তু তারা ডেফিসিয়েন্সিতে ভুগছে। কী ধরনের ডেফিসিয়েন্সি? মেন হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, যার মধ্যে ক্যালসিয়াম আর ভিটামিনস, যার মধ্যে ভিটামিন ডি। এই মেজর এই দুটো জিনিস যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু প্রথম থেকেই হাড় দুর্বল হয়ে যাবে। তাই গ্রোয়িং এজে, ইনস্পাইট অফ এভরিথিং, সাপ্লিমেন্টেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন রেগুলার বেসিস খুব ইম্পর্ট্যান্ট হাড়ের জোর ঠিক রাখার জন্যে। কারণ 30 বছর বয়স অবধি কিন্তু হাড়ের স্ট্রেংথ একটা তৈরি হবে, তারপর কিন্তু যতই আমি ক্যালসিয়াম খাই বা যাই কিছু করি, হাড়ের ইনার স্ট্রেংথ কিন্তু আর বাড়বে না। তাই মিন বোন ডেন্সিটি বা মেন যে ইনার স্ট্রেংথ হাড়ে, সেটা কিন্তু এই সময়ের মধ্যে তৈরি করতে হবে। তাহলে এ তার উপায় হচ্ছে রেগুলার সাপ্লিমেন্টেশন, 2 নম্বর হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। 1 ঘন্টার জন্যে বাচ্চাকে বাইরে পাঠিয়ে দিন, সুইমিং করুক, সাইক্লিং করুক, যে কোনো রকম খেলাধুলা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু বডি মাসেল স্ট্রেংথ বিল্ড আপ হবে না। আর 3 নম্বর হচ্ছে ঝুঁকে ঝুঁকে বেশিক্ষণ না পড়া, আর বাচ্চার স্কুলের ব্যাগটার দিকে একটু নজর দেবেন, সেটা যেন এক্সেসিভ ভারী না হয়, তাহলেও কিন্তু তাদের গ্রোয়িং হাড় বা স্পাইনের উপর অতিরিক্ত চাপ ফেলবে, যেটা কিন্তু তাদের সারা জীবন বিভিন্ন প্রবলেমে ভুগতে হবে। তো এটা তো গেল এই গ্রোয়িং এজ, বা আমরা যদি 24-30 ইয়ার্স অবধি বলে থাকি, ছেলে বা মেয়েদের জন্য এই সময় কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুব প্রয়োজন। এরপরে আসছে যখন মানুষ ওয়ার্কিং হচ্ছে, স্পেশালি যারা অফিসে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও এই একই ধরনের সমস্যা, ল্যাপটপের সামনে বসে বহুক্ষণ ঝুঁকে কাজ করা, বা সানলাইট এক্সপোজার নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পসিবল না, প্রচণ্ড স্ট্রেস সারাক্ষণ, আর তার সাথে ডায়েটের কোনো ঠিক নেই, এদেরও কিন্তু এই ভিটামিন এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। তাই ডায়েট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যতটা পসিবল ডায়েটটা ঠিক করা, তার সাথে অ্যাটলিস্ট দিনে একটা টাইম, 30-45 মিনিটসের কোনো রকম অ্যাক্টিভিটি একটা করা, সেটা ট্রেডমিলে দৌড়ানো হতে পারে, সুইমিং হতে পারে, সকালবেলা মর্নিং ওয়াক হতে পারে, এনিথিং, মানে একটু প্ল্যান করে করলে ডেফিনেটলি টাইম বার করা যাবে, সেটা করা। আর যদি সিমটমস কিছু আসে, যেরকম প্রচুর আমরা এরকম পেশেন্ট পাই যারা ঘাড় পিঠের ব্যথা নিয়ে আসেন, যাদেরকে ল্যাপটপে বহুক্ষণ ধরে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, তো সিমটমস থাকলে এগুলো কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডেফিসিয়েন্সি থেকেও এই ধরনের সিমটমসগুলো আসতে পারে। তাই যদি সিমটমস থাকে, একদম আর্লিয়েস্ট টাইমে ডিটেক্ট করা এবং তার প্রপার ট্রিটমেন্ট করা, নিজের ওয়ার্কিং জায়গার আর্গোনমিক্সটা ঠিক করা, মানে যেই চেয়ার টেবিলে আপনি বসে কাজ করছেন, আপনাকে যেন খুব ঝুঁকে না কাজ করতে হয়, আপনার ল্যাপটপের মনিটরটা যেন আপনার চোখের লেভেলে থাকে, এইটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এটা মেনটেন করা। আর মাঝে মাঝে একটুখানি স্ট্রেচ আউট করা অফিসের কাজের মধ্যে, যতটা পসিবল, যতটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা, আর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু হেজিটেট না করে ডাক্তারের কাছে যাওয়া, নিজে ভিটামিন সাপ্লিমেন্টেশন কিনে উইদাউট কনসালটেশন না খেয়ে প্রপার কনসাল্ট করে খাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এরপরে যখন আস্তে আস্তে 45-50 দিকে এগোচ্ছেন, মহিলাদের ক্ষেত্রে বিশেষত যখন পোস্ট মেনোপোজাল হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ডেফিনেটলি ক্যালসিয়াম ভিটামিন ডি রেগুলার সাপ্লিমেন্টেশন নিতেই হবে, কোনো উপায় নেই, এবং তাদেরকে কিন্তু মাঝে মাঝে বোন ডেন্সিটিও চেক করতে হবে, এবং যদি জয়েন্ট পেন, কোনো কিছু কোমরে ব্যথা, ঝুঁকে কাজ করতে গেলে প্রবলেম আসে, তাহলে কিন্তু এক্সরে করে দেখতে হবে। অনেক সময় আর্লিয়েস্ট ফিচার অফ ডিজেনারেটিভ চেঞ্জেস বা আর্লিয়েস্ট ফিচার অফ কম্প্রেশন ফ্র্যাকচার্স আমরা সেক্ষেত্রেও ডিটেক্ট করতে পারি। আর পুরুষদের ক্ষেত্রে কি অস্টিওপোরোসিস হয় না? ডেফিনেটলি হয়। তো
ফিচার্স যদি আসে তাহলে আমরা তাদেরকেও কিন্তু সাপ্লিমেন্টেশন দিতে পারি। আমাদের ইউজুয়াল প্রোটোকল হচ্ছে যখন 60-এর উপরে চলে যাচ্ছেন তখন আমরা রেগুলার সাপ্লিমেন্টেশন শুরু করি, 40 থেকে 50-এর মধ্যে আমরা অ্যাটলিস্ট ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিয়ে রাখি, আর ডায়েট আর ফিজিক্যাল থেরাপি বা এক্সারসাইজের উপর জোর দিই। তাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব খুব বেশি হয় না, কিন্তু ভিটামিন ডি যদি আমরা দিয়ে রাখি তাহলে ক্যালসিয়ামটা কিন্তু অ্যাবজর্পশন ভালো হয়। কিন্তু যদি তার সত্ত্বেও তাদের উইকনেস, লেথার্জি বা জয়েন্ট পেন, বোন পেন, মাসেল ক্র্যাম্প কিছু এই ধরনের হয় তাহলে তাদেরকেও কিন্তু সাপ্লিমেন্টেশন দেওয়া যাবে। তো মেইন স্টে হচ্ছে যে অ্যাক্টিভ লাইফ লিড করা, ডায়েটটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আর একদম আর্লি স্টেজে কোনো রকম ফিচার্স যদি আসে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে সাপ্লিমেন্টেশনগুলো খাওয়া, তাহলে কিন্তু আমরা হাড়ের ক্ষয়জনিত অনেক রকমের রোগ, তা বাচ্চাদের ক্ষেত্রেও হয় অনেক ধরনের রোগ, সেটা অ্যাডাল্টেজেও হয় এবং বয়স্কদের ক্ষেত্রে আর্থ্রাইটিস, ফ্র্যাকচার অনেক কিছু কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ।